আসসালামু আলাইকুম। শীতকাল মানে হাঁসের মাংসপ্রেমী মানুষদের হাঁসের মাংস খাওয়ার ধুম। আর আমার আজকের রেসিপি হলো হাঁসের মাংস। আর আজকে আমি মাংসটা রান্না করব একটু ভিন্নভাবে, যার স্বাদটা রেগুলার মাংসের থেকে একটু আলাদা হবে। আর আজকে আমি রান্না করব মাটির চুলায়, সম্পূর্ণ বাটা মশলায়। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আমি কিভাবে রান্নাটা করি, আমি প্রথমে সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে নিয়েছি এবং হাঁসের মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসটা পরিষ্কার করার পরে প্রায় আমি এখানে 1.5 কেজি পরিমাণের মাংস পেয়ে গিয়েছিলাম। আর আজকে আমি যেহেতু সবগুলো বাটা মশলা রান্না করব, সেজন্য আমি এখানে নিয়েছি জিরা বাটা, শুকনো মরিচ বাটা, নিয়েছি গোটা গরম মশলা বাটা, আদা বাটা আর রসুন বাটা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে আমি রান্না করতেছি মাটির চুলায়, সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আজকে সম্পূর্ণ রান্নাটা হবে সরিষার তেলে। এর ভেতরে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা, তার ভেতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, মাঝখান থেকে চিরে আমি 4টা করে দিয়েছি, দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, দিয়ে দিলাম বেশ কয়েকটা সাদা এলাচ, তার সাথে দিয়ে দিলাম 1টা কালো এলাচ, এটার মুখটা আমি থেতো করে নিয়েছি, আর তার সাথে দিয়েলাম কয়েকটা লবঙ্গ। মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব, এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব, এটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এর ভেতরে 1-1 করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, তার সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম সে গোটা গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। সবগুলো মশলা আমি একবার ভালোভাবে নেড়ে নিব যাতে তলায় না পড়ে যায়। এরপরে আমি এসে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে আমি খুব ভালোভাবে সবগুলো মশলা একসাথে করে এটা কষিয়ে নেব এবং এর ভিতরে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়, আর এর ভিতর থেকে যে কাঁচা গন্ধটা রয়েছে মশলা সে গন্ধটা চলে যায়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপরে তেলটা ফেশ উঠবে, এই পর্যায়ে এসে আমি সবগুলো মাংস একসাথে দিয়ে দিব। দিয়ে দিয়ে খুব ভালোভাবে সবগুলো মাংসের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে নিব যাতে তলায় না পুড়ে যায় বা না লেগে যায়। আমি কিন্তু এখন পর্যন্ত মাংসে একটুকু পানি দিই নাই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ওর উপরের থেকে যে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে এসে আমি মাংসের ভেতরে গরম পানি অ্যাড করে দিব। মাংসটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি এর সাথে অ্যাড করে দিলাম 1.5 মগ গরম পানি, যেটা মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করবে। আজকে যেহেতু এ হাঁসে অনেক পরিমাণে চর্বি ছিল আর তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই তেলের পরিমাণটা কমানোর জন্য আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 3টা আলু, আর সাথে অ্যাড করে দিয়েছি বেশ কয়টা রসুন, আস্ত রসুন। আলু আর রসুন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে আমি জাল করে নিব এর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে আসবে, সে পর্যায়ে আমি অ্যাড করে দিব আরও 2.5 মগ পানি। যেহেতু এটা হাঁসের মাংস, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই জন্যে আমি আরও 2.5 মগ পানি অ্যাড করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে জাল করেছি হাই হিটে আরও 10 মিনিট। 10 মিনিট জাল করার পরে আমার মাংসটা খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে এসেছে এবং মাংসের ভেতরে থাকা আলু আর রসুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এর ভেতরে আমি অ্যাড করে দিব ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। হালকাভাবে নেড়ে মশলাগুলো আমি একটু মাংসের সাথে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট চুলার উপরে রেখে দেব। এর পর্যায়ে আমি কোনো জাল দেব না। 10 মিনিট পরে আমার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এটা ঝোলও কমিয়ে গেছে আর খুব সহজে রেডি হয়ে গেল আমার একটু ভিন্ন স্বাদের হাঁসের মাংস।
এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।